রাস্তায় এক অচেনা ভদ্রমহিলা হঠাৎই হিমুকে টুটুল ভেবে ভুল করে। হিমু সরাসরি সে কথা অস্বীকার না করে ভদ্রমহিলার কথায় গাড়িতে উঠে বসে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙে সেই ভদ্রমহিলা এবং তার মেয়ে মীরার। মীরা গাড়ি থেকে নেমে যেতে বলে হিমুকে। হিমু তাতে রাজি না হওয়ায় এক প্রস্থ বাগবিতণ্ডাও হয় গাড়ির ড্রাইভার এবং মীরার সাথে। শেষে তারাই পুলিশের হাতে তুলে দেয় হিমুকে। এরপর থানার ওসি সাহেবের চেহারা বেশ ভালো, মেজাজও বেশ ভালো, চেন স্মোকার, ক্রমাগত বেনসন অ্যান্ড হেজেস টেনে যাচ্ছেন। বাজারে এখন 70 টাকা করে প্যাকেট যাচ্ছে, দিনে 3 প্যাকেট করে হলে মাসে কত হয়? 210 × 30, 6300। একজন ওসি সাহেব বেতন পান কত? এক ফাঁকে জেনে নিতে হবে। ওসি সাহেব শুরুতে প্রশ্ন করেন ভাব বাচ্চে, শুরুর কয়েকটি প্রশ্নে জেনে নিতে চেষ্টা করেন আসামি কোন সামাজিক অবস্থায় আছে, তার ওপর নির্ভর করে আপনি, তুমি বা তুই ব্যবহৃত হয়। ওসি সাহেব বললেন, কি নাম? চৌধুরী খালেকুজ্জামান, ডাকনাম টুটুল। কি করা হয়? সাংবাদিকতা করি। কোন পত্রিকায়? বিশেষ কোনো পত্রিকার সঙ্গে জড়িত নই, ফ্রিল্যান্স সাংবাদিকতা, যেখানে সুযোগ পাই ঢুকে পড়ি। টুটুল চৌধুরী এই নামে লেখা ছাপা হয়, হয়তো আপনার চোখে পড়েছে, পুলিশের উপর একটা ফিচার করেছিলাম। কি ফিচার? ফিচারের শিরোনাম হচ্ছে একজন পুলিশ সার্জেনের দিনরাত্রি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কি করতে হয় তাই ছিল বিষয়। অবশ্যই এক ফাঁকে খুব ড্যামেজিং কয়েকটা লাইন ঢুকিয়ে দিয়েছিলাম। যেমন? বলেছিলাম এই পুলিশ সার্জেন্ট তার একটি কর্মমুখর দিনে 3 প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস পান করেন। তিনি জানিয়েছেন টেনশন দূর করতে এটা তার প্রয়োজন। অবশ্যই তিনি খুব টেনশনের জীবনযাপন করেন। এই বাজারে দিনে 3 প্যাকেট করে বেনসন খেলে মাসে 6300 টাকা প্রয়োজন। আমাদের জিজ্ঞাস্য তার বেতন কত? ওসি সাহেব ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন। আমি হাসি মুখে বললাম, তবে শেষের লাইন তিনটা ছাপা হয়নি, এডিটর সাহেব কেটে দিয়েছেন, পুলিশের বিরুদ্ধে কেউ কিছু ছাপতে চায় না। ওসি সাহেব শুকনো গলায় বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যাক আপনি করে বলেছে, সামাজিক স্বীকৃতি পাওয়া গেল, এখন চাইলে এক কাপ চাও চলে আসতে পারে। পুলিশরা উঁচু দরের আসামিদের ভালো খাতির করে, চা সিগারেট খাওয়ায়। আপনি প্রশ্নে জবাব দিচ্ছেন না, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ যে কি তা আমি নিজেই জানি না, ওরা অভিযোগ করলে তারপর জানা যাবে। নারী অপহরণের অভিযোগও হতে পারে। নারী অপহরণ? জি, জাস্টিস সাহেবের স্ত্রী এবং কন্যাকে নিয়ে ওদের গাড়িতেই পালাতে চেষ্টা করেছিলাম, মাছের তেলে মাছ ভাজা বলতে পারেন। ওসি সাহেব থমথমে গলায় বললেন, আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছেন? দয়া করে করবেন না, আমি আপনার চেয়েও বেশি রসিক, কাজেই অসুবিধে হবে। জি আচ্ছা, রসিকতা করব না। আপনি কোনার দিকে ওই বেঞ্চিতে বসে থাকুন। হাজতে পাঠাচ্ছেন না? ফাইনাল অভিযোগ আসুক তারপর পাঠাবো, হাজত তো পালিয়ে যাচ্ছে না। এক কাপ চা কি পেতে পারি? এটা কোনো রেস্টুরেন্ট নয়। ওসি সাহেব গম্ভীর মুখে আমার ব্যাগের জিনিসপত্র দেখতে লাগলেন, নোট বইয়ের পাতা উল্টাচ্ছেন। আমি বললাম, ও ওটা আমার কবিতার খাতা, মাঝে মধ্যে কবিতা লিখি। তার মুখের কাঠিন্য তাতে একটুও কমল না। কবি শুনে মেয়েরা খানিকটা দ্রবীভূত হয়, পুলিশ কখনো হয় না। পুলিশের সঙ্গে কবিতার নিশ্চয়ই বড় ধরনের কোনো বিরোধ আছে। চুপচাপ বসে থাকা অনেকের জন্যই খুব কষ্টকর, আমার জন্য ডাল ভাত। শুধু হেলান দেবার একটু জায়গা পেলে আরাম করে শরীরটা ছেড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। বেঞ্চিতে হেলান দেওয়ার ব্যবস্থা থাকে না বলে একটু অসুবিধা হচ্ছে, তবে সেই অসুবিধাও অসহনীয় নয়। এইরকম পরিস্থিতিতে আমি আমার নদীটা বের করে ফেলি, তখন অসুবিধা হয় না। নদী বের করার ব্যাপারটা সম্ভবত আপনাদের কাছে পরিষ্কার হয়নি, একটু ব্যাখ্যা করলেই পরিষ্কার হবে। ছোটবেলার কথা, ক্লাস 6-এ পড়ি, জিওগ্রাফি পড়ান মফিজ স্যার। তিনি ক্লাসে ঢুকলে চেয়ার টেবিলগুলো পর্যন্ত ভয়ে কাঁপে। স্যার মানুষটা ছোটখাটো, কিন্তু হাতের থাবাটা বিশাল। আমাদের ধারণা ছাত্রদের গালে চর বসাবার জন্যে আল্লাহ তালা স্পেশালভাবে স্যারের এই হাত তৈরি করে দিয়েছেন। স্যারের চরেরও নানান নাম ছিল, রামচর, শ্যামচর, যদুচর, মধুচর।
এর মধ্যে সবচেয়ে কঠিন চর হচ্ছে রামচর, সবচেয়ে নরমটা হচ্ছে মধুচর। সেদিন স্যার পড়াচ্ছেন বাংলাদেশের নদ নদী। ক্লাসে ঢুকেই আমার দিকে আঙুল বাড়িয়ে বললেন, এই একটা নদীর নাম বল তো, চট করে বল। মফিজ স্যার কোনো প্রশ্ন করলে কিছুক্ষণের জন্য আমার মাথাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, কান ভোঁভোঁ করতে থাকে, মনে হয় মাথার খুলির ভেতরে জমে থাকা কিছু বাতাস কানের পর্দা ফাটিয়ে বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, নাম বল। আমি ক্ষীণস্বরে বললাম, আরিয়াল খাঁ। স্যার এগিয়ে এসে প্রচণ্ড চর বসিয়ে দিলেন, খুব সম্ভব রামচর। এত সুন্দর সুন্দর নাম থাকতে তোর মনে এলো আরিয়াল খাঁ, সব সময় ফাজলামি, কান ধরে দাঁড়িয়ে থাক। আমি কান ধরে সারাটা ক্লাস দাঁড়িয়ে রইলাম। ঘন্টা পড়ার মিনিট পাঁচেক আগে পড়ানো শেষ করে স্যার চেয়ারে গিয়ে বসলেন, আমার দিকে তাকিয়ে বললেন, কাছে আয়। আর একটি চর খাবার জন্যে আমি ভয়ে ভয়ে স্যারের কাছে এগিয়ে গেলাম। তিনি বিষণ্ন গলায় বললেন, এখনো কান ধরে দাঁড়িয়ে আছিস কেন, হাত নামা। আমি হাত নামালাম। স্যার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, তোকে শাস্তি দেওয়াটা আমার অন্যায় হয়েছে, খুবই অন্যায়, তোকে নদীর নাম বলতে বলেছি তুই বলেছিস, আয় আরো কাছে আয়, তোকে আদর করে দেই। স্যার এমন ভঙ্গিতে মাথা এবং পিঠে হাত বুলাতে লাগলেন যে আমার চোখে পানি এসে গেল। স্যার বিব্রত গলায় বললেন, তোর কাছ থেকে খুব সুন্দর একটা নদীর নাম শুনতে চেয়েছিলাম, আর তুই বললি আরিয়াল খাঁ, আমার মেজাজটা গেল খারাপ হয়ে। আচ্ছা এখন সুন্দর একটা নদীর নাম বল। আমি শার্টের জামায় চোখ মুছতে মুছতে বললাম, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী, এই নাম তো শুনিনি, কোথাকার নদী এটা? জানি না স্যার। এই নামে আসলেই কি কোনো নদী আছে? তাও জানি না স্যার। স্যার হালকা গলায় বললেন, আচ্ছা থাক, না থাকলে নেই, এটা হচ্ছে তোর নদী, যা জায়গায় গিয়ে বস, এমনিতেই তোকে শাস্তি দিয়ে আমার মনটা খারাপ হয়েছে, তুই তো দেখি কেঁদে কেঁদে আমার মন খারাপ বাড়াচ্ছিস, আর কাঁদিস না। এই ঘটনার প্রায় 3 বছর পর ক্যান্সারে দীর্ঘদিন রোগভোগের পর মুফিজ স্যার মারা যান। মৃত্যুর কয়েকদিন আগে স্যারকে দেখতে গিয়েছি, নোংরা একটা ঘরের নোংরা বিছানায় স্যার শুয়ে আছেন, মানুষ না, যেন কফিন থেকে বের করা মিশরের মমি। স্যার আমাকে দেখে খুব খুশি হলেন, উঁচু গলায় তার স্ত্রীকে ডাকলেন, ওগো এই ছেলেটাকে দেখে যাও, এই ছেলের একটা নদী আছে, নদীর নাম ময়ূরাক্ষী। স্যারের স্ত্রী আমার প্রতি কোনো রকম আগ্রহ দেখালেন না, মুখ ঘুরিয়ে চলে গেলেন। স্যার সেই অনাদর পুষিয়ে দিলেন, দুর্বল হাতে টেনে তার পাশে বসালেন, বললেন, তোর নদীটা কেমন বল তো। আমি নিচু গলায় বললাম, আমি স্যার কিছু জানি না, দেখিনি কখনো। তবু বল শুনি, বানিয়ে বানিয়ে বল। আমি লাজুক গলায় বললাম, নদীটা খুব সুন্দর। আরে গাধা, নদী তো সুন্দর হবেই, অসুন্দর নদী বলে কিছু নেই, আরো কিছু বল। আমি বলার মতো কিছু পেলাম না, চুপচাপ বসে রইলাম। স্যার যেদিন মারা যান সেই দিন রাত্রিতেই আমি প্রথম ময়ূরাক্ষী নদীটা স্বপ্নে দেখি। ছোট্ট একটা নদী, তার পানি কাচের মতো স্বচ্ছ, নিচের বালিগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যায়। নদীর দুই ধারে দূর্বা ঘাসগুলো কি সবুজ, কি কোমল। নদীর ওই পারে বিশাল ছায়াময় একটা পাকুর গাছ, সেই গাছে বিষণ্ন গলায় একটা ঘুঘু ডাকছে, সেই ডাকে এক ধরনের কান্না মিশে আছে। নদীর ধার ঘেঁষে পানি ছিটাতে ছিটাতে ডোরা কাটা সবুজ শাড়ি পরা একটি মেয়ে ছুটে যাচ্ছে, আমি শুধু এক ঝলক তার মুখটা দেখতে পেলাম, স্বপ্নের মধ্যেই তাকে খুব চেনা, খুব আপন মনে হলো, যেন কত দীর্ঘ শতাব্দী এই মেয়েটির সঙ্গে কাটিয়েছি। ময়ূরাক্ষী নদীকে একবারই আমি স্বপ্নে দেখি, নদীটা আমার মনের মধ্যে পুরোপুরি গাঁথা হয়ে যায়। এরপর অবাক হয়ে লক্ষ্য করি কোথাও বসে একটু চেষ্টা করলেই নদীটা আমি দেখতে পাই, তার জন্য আমাকে কোনো কষ্ট করতে হয় না, চোখ বন্ধ করতে হয় না, কিচ্ছু না। একবার নদীটা বের করে আনতে পারলে সময় কাটানো কোনো সমস্যা নয়,
ঘন্টার পর ঘন্টা আমি নদীর তীরে হাঁটি, নদীর হিম শীতল জলে পা ডুবিয়ে বসি, শরীর জুড়িয়ে যায়, ঘুঘুর ডাকে চোখ ভিজে ওঠে। ঘুমাচ্ছেন নাকি? আমি চোখ মেললাম, চারিদিকে অন্ধকার। আরে সর্বনাশ, এতক্ষণ পার করেছি। ওসি সাহেব বললেন, যান চলে যান। জাস্টিস সাহেবের বাসা থেকে টেলিফোন করেছিল, ওরা কোনো চার্জ জানবে না। ইউ আর ফ্রি টু গো। জাস্টিস সাহেব নিজেই টেলিফোন করেছিলেন? না, তার মেয়ে। মেয়েটা কি বলল দয়া করে বলবেন? বলল ধমক ধমক দিয়ে ছেড়ে দিতে। তাহলে দয়া করে ধমক ধমক দিন, তারপর যাই। ওসি সাহেব হেসে ফেললেন, পুলিশের যে একেবারেই রসবোধ নেই সেটা ঠিক না। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, মেয়েটা কি তার নাম আপনাকে বলেছে? হ্যাঁ বলেছে, মীরা কিংবা মিরু এই জাতীয় কিছু। আপনি কি নিশ্চিত যে সে জাস্টিস এম সোবাহান সাহেবের মেয়ে? অন্য কেউ তো হতে পারে। আপনি একটা উড়ো টেলিফোন কল পেয়ে আমাকে ছেড়ে দিলেন, তারপর জাস্টিস সাহেব ধরবেন আপনাকে, আইনের প্যাঁচে ফেলে অবস্থা কাহিল করে দেবেন। ভাই আপনি জানতো। আর শুনুন একটা উপদেশ দিই, পুলিশের সঙ্গে এত মিথ্যা কথা বলবেন না, মিথ্যা বলবেন ভালো মানুষদের কাছে, যা বলবেন তারা তাই বিশ্বাস করবে। পুলিশ কোনো দিনও কিছু বিশ্বাস করে না, খোঁজ খবর করে। আপনি আমার সম্পর্কে খোঁজ খবর করেছেন? হ্যাঁ, সংবাদপত্র অফিসগুলোতে খোঁজ নিয়েছি, জেনেছি টুটুল চৌধুরী নামে কোনো ফ্রিল্যান্স সাংবাদিক নেই। আপনি কি আমার মুচলেখা ফুচলেখা এইসব কিছু নেবেন না? না এখন দয়া করে বিদায় হন। আপনারা গাড়ি করে আমাকে নিয়ে এসেছিলেন, আমি কি আশা করতে পারি যে আপনারা গাড়ি করে আমাকে আবার দিয়ে আসবেন? কোথায় যাবেন? ফার্ম গেট। চলুন নামিয়ে দেব। আমি হাসি মুখে বললাম, আপনার এই ভদ্রতার কারণে কোনো একদিন হয়তো আমি আপনাকে ময়ূরাক্ষীর তীরে নিমন্ত্রণ করব। ওসি সাহেব বিস্মিত হয়ে বললেন, আপনি কি বললেন বুঝতে পারলাম না। ওইটা বাদ দিন, সব কিছু বুঝে ফেললে তো মুশকিল। ভালো কথা, আপনি ডেলি ক প্যাকেট সিগারেট খান তা কি জানতে পারি? ওসি সাহেব বললেন, আপনি লোকটা তো ভালো তেঁদুর আছেন, দুই থেকে আড়াই প্যাকেট লাগে। থানা থেকে বেরিয়ে কোথায় যাবে হিমু? কি এমন ঘটনা ঘটবে তার জীবনে যা তাকে মহাপুরুষ হওয়ার পথে নিয়ে যাবে? জানতে হলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে।